ধাক্কা লেগে যেত রং সাইড দিয়ে কে আসছে আমি না আপনি কি জানে কে লাইসেন্স দিয়ে দেয় এদের বড় বড় কথা শুনুন টাঙ্গা চালাবার জন্য লাইসেন্স লাগবে কি আর বলবো ক্ষমা করবেন কথাটা কিন্তু সত্যি বাড়ি সব কাজ করিয়ে নিন কিন্তু গাড়ি মেয়েদের হাতে দেবেন না কি যে দিনকাল পড়লো আচ্ছা চলো ভাই চলো শুনলি বোন এই দাদা কি বলছেন হ্যাঁ এখন তোর স্কুটার ক্যান্সেল করতেই হবে এখন যা পারছো বলে নাও দাদা আর যখন বৌদি চলে আসবে না আর তখন আমি দেখব তুমি কত বকবক করতে পারো ম্যাডাম হ্যাঁ জ্যোতি বৌদি আরে আমরা তো মেয়ে দেখতে যাচ্ছি আর তুই এখন থেকে শুরু করে দিলি কি হলো মাসিমা আমাদেরকে যেমন বলেছেন তার অর্ধেকও যদি পাওয়া যায় ধরে নাও যে আমরা আদর্শ বউ পেয়ে গিয়েছি ওই যে বলে না সর্বগুণ সম্পন্ন বউ কি বলিস দাদা ইশ আমরা যদি পূজো করার থালা হতাম তাহলে এরকম হাতে হাতে ঘুরে বেড়াতাম এটা কে বললো কে আমি কই আমি তো কিছু বলিনি আমি তো খুবই ভদ্র ছেলে আমিও না আর আমি এদের থেকে একদম আলাদা ওই যে দেখুন ওই দিকে মুখ ঘুরিয়ে বসে আছে আরে ওই হিরো কে আমি হ্যাঁ তুমি আরে আমরা তো ভীষণই সাদাসিধে হ্যাঁ 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 একদম জিলেপির মতো সোজা তোমাদের সবার বাড়ি আমি চিনি নালিশ করে দেবো কে বললো মনে হচ্ছে ম্যাডাম রেগে গেছেন হ্যাঁ হ্যাঁ সেই জন্য মনুষ্যত্বের খাতিরে ওনাকে আমাদের হেল্প করা উচিত কিন্তু কে বলতে পারে ভাই তুই বলেছিস না তুই বলেছিস আরে ও বলেছে হয়তো কে কে আরে এই যে গাছটা গাছ যদি দেওয়ালের কান থাকতে পারে তাহলে কি গাছ কথা বলতে পারে না আরে ম্যাডাম আমার বাড়িতে নিশ্চয়ই আসবেন দাদা চা দাও চারটে হ্যাঁ রে স্যান্ডি তোর মাথা এত কি করে চলে বলতো কোথেকে পাস এত ভালো ভালো ডায়লগস আরে পিএইচডি করে রেখেছি আমি মেয়েদের বিরক্ত করাতে আরে খালি মেয়েদের বিরক্ত করে সারাটা জীবন কাটিয়ে দেবে নাকি ভাই এবার তো একটা দুটো মেয়ে পটিয়েই ফেল আরে চাইলে তো আমি দু মিনিটে ওটা করতে পারি রে কিন্তু আমার যোগ্য কোনো মেয়ে প্রয়োজন তো শুনুন এই 603 নাম্বার বাড়িটা কোন দিকে কিরে বান্টি এই 603 নম্বর বাড়িটা আমাদের পাড়াতে কোথায় জানো রে এতে হাসির কি হয়েছে আঙ্কেল কিছু মনে করবেন না কোথায় যেতে চান আপনি কমল কিশোর শর্মার ওখানে যদি জানো তো বলো হ্যাঁ আঙ্কেল হ্যাঁ জানি তো এই সামনের গলি থেকে ডান দিকে চলে যাবেন ডান দিকে শেষ বাড়িটা থ্যাংক ইউ আর কিছু আর কিছু নয় এই চলো আরে 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 আপনারা ওনাদের আত্মীয় নাকি না না তাহলে ওই যে শর্মা বাবুর মেয়ে আছে না সব কিছু ওকে বলার কোনো দরকার আছে ওই ওই জ্যোতি হ্যাঁ ওই তো জ্যোতি যান দেখা করে আসুন দেখা করে আসুন দেখা করে আসুন ঠিক আছে এই ছেলেটা হাসছে কেন আরে সেটাও কি আমি বলবো নাকি ভাই 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 আরে আরে ভাই মোবাইল কি হয়েছে তাড়াতাড়ি কি হয়েছে নাকি আরে দে না নে নে ভাই নে হ্যালো তৈরি হয় না দেখুন
দেখ তো পেছন থেকে আমার শাড়িটা উঁচু হয়ে গেছে কিনা। ছেলের জন্য মেয়ে দেখতে এসেছো, নিজেকে দেখানোর জন্য নয়। ও, তুমি একটু চুপ করবে। নমস্কার। আগে নমস্কার। অমল কিশোর শর্মার বাড়ি এটাই তো? হ্যাঁ এটাই। আপনারা? আমরা ডোঙ্গারপুর থেকে এসেছি। ওই যে মাসিমা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন, আপনারা বাইরে কেন আসুন? এসো বাবা, আসুন আসুন আসুন, এই যে এইদিকে আসুন দিদি। মাসি জানিয়েছিল যে আপনারা আসবেন, বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো? না না, এই যে এইদিকে আসুন। হ্যাঁ বসুন, আপনারা বসুন, বসো তোমরা, আমি বরং ওকে ডেকে আনছি। মাকে দেখে তো ভালোই লাগলো, তাই না? এখন যদি মেয়ে মায়ের মতোই হয় তাহলে তো কোনো কথাই নেই। একটু তর্ষ হইতে পারো না না তুমি, মেয়েটাকে আসতে দাও। আর এই যে মুন্না, তুই কিন্তু সবকিছু ভালো করে জিজ্ঞাসা করে নিবি, লজ্জা করবি না। আর গুড্ডু, তুইও জিজ্ঞাসা করবি সবকিছু। হে ভগবান, ওই যে ওরা আসছে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো থেকো মা। ইনি হলেন আমার স্ত্রী, আর ওই হলো আমার মেয়ে গুড্ডু। বিনিতা। হ্যাঁ হ্যাঁ, বিনিতা। আর এটা হলো আমার ছেলে বিনয়। নমস্কার। নমস্কার বাবা। বসো না বাবা, বসো। আচ্ছা বলুন, কি খাবেন আপনারা, ঠান্ডা না গরম? আমরা তো গরম গরম চাই খাবো, জ্যোতির হাতের বানানো। আমাদের বেবি মাসি বলে দিয়েছেন যে জ্যোতির হাতের চা অবশ্যই খেতে। জ্যোতির হাতের বানানো চা খাওয়ার পরে অন্য কারোর হাতের বানানো চা ভালোই লাগবে না? কোথায় আপনার মেয়ে? আসলে ও তো বাড়িতে নেই। কিন্তু আমরা তো আগেই বলে দিয়েছিলাম যে আমরা আসছি। আমার ধারণা তো আমরা ঠিক সময় এসেছি। না সেরকম কোনো ব্যাপার নয়, আসলে আসলে কি বলুন তো, আজকে ও কাজে যাবে না বলে ছুটি নিয়েছিল, কিন্তু হঠাৎ ওর বান্ধবী ফোন করলো, এই এক্ষুনি বেরিয়েছে। আমি ফোন করে দিচ্ছি, মোবাইল আছে ওর কাছে। এটাই ঠিক হবে। কি জানেন তো দিদি, সারাদিন অনেক কাজ করে ও, আর এখন মোবাইল ছাড়া তো এক পাও চলা যায় না। ফোন ধরছে না, কোনো ব্যাপার না, এক্ষুনি চলে আসবে। আপনারা জ্যোতির হাতে চা খাওয়ার আগে আমি বরং আপনাদের ঠান্ডা কিছু খাইয়ে দিই। আমি এক্ষুনি আসছি। এবার ভাগ্যে অবস্থি গ্রুপের ডান্সার্স যখন, তখন তো ভালোই পারফর্ম করবেন। কিন্তু পারফরমেন্সে যে এনার্জি, যে স্পার্কটা চাই, সেটা একটু মিসিং। আমাদের একজন সোলো পারফর্মার প্রয়োজন, যা আপনার কোনো মেয়েদের মধ্যেই সেই স্পার্কটা নেই। সেটাও পেয়ে যাবেন, তবে তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন অবস্থি বাবু, আমাদের আবার জয়পুরে ফিরতে হবে, আর কতক্ষণ ওয়েট করব এখানে? ব্যাস শুধু দু মিনিট। কি করব আর থেকে, আমরা তো দেখেই নিয়েছি। এবার গিয়ে একটু ভালো করে চিন্তা ভাবনা করে নি, তারপরে আমরা আপনাকে জানাচ্ছি, চলুন আসুন। আরে স্যার, কিন্তু শুনুন, আর একটু সময় যদি থেকে যেতেন।